ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গেল নেপালে। এদিন ভোরে নেপালের মদন আশ্রিত হাইওয়েতে অতর্কিত নামল ভূমিধ্বস, আর সেই ধসের জেরে ত্রিশূলী নদীতে ভেসে গিয়েছে দুটি বাস। দুটি বাস মিলে অন্তত 63 জন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গতকাল থেকে ওই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল, তার মধ্যে এদিন ভোর 3:30 নাগাদ এই ঘটনা ঘটে। দুটি বাসই ওই সময় হাইওয়ে দিয়ে যাচ্ছিল, আচমকা ধস নেমে তাদের রাস্তার থেকে ছিটকে নিচের উত্তাল নদীতে ফেলে দেয়। তিনি বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি বাস মিলিয়ে চালক সহ মোট 63 জন ছিলেন। ভোর 3:30 নাগাদ ধসের জেরে বাসগুলি ভেসে যায়। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল প্রচণ্ড সব সরকারি সংস্থাগুলিকে নিখোঁজ যাত্রীদের অনুসন্ধান ও উদ্ধারের নির্দেশ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, নারায়ণগড় মুলকিন রোড সেকশনে ভূমিধ্বসে দুটি বাস ভেসে গিয়েছে। দেশের বিভিন্ন স্থানে বন্যা ও ধস দেখা দিয়েছে, বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় 5-9 জন যাত্রী নিখোঁজ হয়েছেন। এই খবরে আমি গভীরভাবে শোকাহত। স্বরাষ্ট্রমন্ত্রক সহ সরকারের সমস্ত সংস্থাকে আমি যাত্রীদের অনুসন্ধান এবং উদ্ধার করার নির্দেশ দিচ্ছি। সূত্রের খবর, ঘটনায় মৃত 7 ভারতীয়। শুক্রবার ঘটনাটি ঘটেছে নেপালের চিতওয়ান জেলার নারায়ণঘাট মোগলিং সড়কের পাশে শিমুলতল এলাকায়। জানা গেছে, বিশাল ধসের ধাক্কায় দুটি যাত্রীবাহী বাস ত্রিশূলী নদীতে পড়ে ভেসে যায়। এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন এবং ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে নেপাল পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীরা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।